আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও কখনো তৈরি করে থাকেন ফেসবুক ইউটিউব কিংবা টিকটক লাইকিতে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনার উপকার হবে আজকের কথাগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে অল্পতেই আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আর যদি আজকের কথাগুলো বুঝতে না পারেন তাহলে আপনার ভিডিওগুলো সবগুলো ড্যাড হয়ে যাবে অনলাইনের ভিতরে কেউই কিন্তু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে আসে না আপনার সে যে বিষয়ে জন্য আসছে তার বিষয়টা যদি এখানে থাকে অটোমেটিকই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে লাইক করবে আপনি যা বলার প্রয়োজন নেই যে সাবস্ক্রাইব করুন লাইক করুন বা ইনট্রো আউটট্রো এসব দেওয়ার প্রয়োজন নেই দেখা গেছে অনেক ভিডিও যখন আমরা ভিডিও সিঙ্গেল ভিডিও অ্যানালাইজ করি তখন এখানে দেখা যায় যে সাইটটিতে ইন্ট্রো আছে অথবা ইন স্ক্রিন আছে অডিয়েন্সের ওয়াচ ড্রপ আছে অর্থাৎ ওই সাইটটিতে মানুষ স্কিপ করে চলে যায় আর যে ভিডিওতে যত বেশি স্কিপ থাকে তত বেশি ভিডিও ড্যাড হওয়ার সম্ভাবনা আছে একটা ভিডিও যদি ফুল ওয়াচ টাইম ওঠে ফুল ভিডিওটা তাহলে এটা বেশি র্যাঙ্ক করার সম্ভাবনা আছে অর্থাৎ বেশি ভিউ আসার সম্ভাবনা আছে তো এখানে আপনি ডিটেলসের বাইরে আপনার টপিকে যাওয়ার আগে হয়তো 30 সেকেন্ড আপনি গুরুত্বপূর্ণ কথা বলেন যদি আপনি 2-3 মিনিট বাড়ায় কথা বললেন ওয়াচ টাইম কালেক্ট করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইমটা মনিটাইজ অন করার জন্য অথবা ভিডিও শুরুতে ইন্ট্রো ইউজ করলেন ভিডিও লাস্টে ইন স্ক্রিন ইউজ করলেন আসলে এতে করে মানুষ বিরক্ত বোধ হয় দেখুন এখানে সবাই কিন্তু প্রত্যেকে তার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসছে এবং কি আপনার যে চ্যানেলে সাবস্ক্রাইব করুন সেটা আপনার বলার প্রয়োজন নেই যদি এত জরুরি হয় আপনি সাবস্ক্রাইব বাটনটা নিচে দিয়ে দেন আপনি টপিকটা মুখে বলতে থাকেন কেননা এখানে যারা আসে কেউ কেউ ফানি টপিক দেখতে আসে কেউ নাটক সিনেমা দেখতে আসে কেউ ওয়াজ মাহফিল দেখতে আসে আবার কেউ টেকনোলজির ভিডিও দেখতে আসে যে যে আসে নিয়ে আসছে সে যদি সে জিনিসটা ওইটার ভিতরে থাকে পায় তাহলে অটোমেটিকই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় লাইক করে দেয় শেয়ার করে দেয় আপনাকে কখনো সময় নষ্ট করে বলার প্রয়োজন নেই যে আমারটা লাইক করুন সাবস্ক্রাইব করুন প্রত্যেককে এখানে তার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসে ভিডিওর শুরুতে যদি আপনি একটা ইন্ট্রো দেন আপনার চ্যানেলের লোগোটা এখানে দিলেন এখানে 10 সেকেন্ড নষ্ট হলো ওনার মাঝখানে আবার সাবস্ক্রাইব করুন সেখানে 15 সেকেন্ড নষ্ট হলো ভিডিও লাস্টে আবার ইন স্ক্রিন দিলেন থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব করুন সেখানে আরো 10 সেকেন্ড নষ্ট হলো তখন কি করে অডিয়েন্সরা যারা ভিডিও দেখে তারা ওই জায়গাটি কেটে কেটে সামনে চলে যায় আর প্রত্যেকটা ভিডিও যদি ফুল ওয়াচ টাইমটা না আসে কেটে কেটে সামনে চলে যায় বা মাঝখানতে দেখে লাস্টের একটু দেখে মিডল সাইডতে একটু দেখে তখন সেই ভিডিওগুলো বেশি ড্যাড হওয়ার সম্ভাবনা থাকে চেষ্টা করুন প্রত্যেকটা ভিডিও যাতে ফুল ভিডিও ওয়াচ টাইম কালেক্ট করা যায় আমি কি বলছি বুঝতে পারছেন চেষ্টা করুন ভিডিওটা আপলোড করলে এ টু জেড প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত যাতে প্রত্যেকটা ভিডিও দেখে আর এই সমস্ত ভিডিও সবচেয়ে বেশি র্যাঙ্কে থাকে কেননা এখানে কেউই আপনার ফাউকতা শোনার জন্য আসেনি আপনার একটা ভিডিওর 2 মিনিট যদি ডিটেলস আপনি 7-10 মিনিট করার প্রয়োজন নেই কেউ এখানে ফাউকতা শুনতে আসেনি সে যেটার জন্য আসছে সেটা যদি আপনার ভিডিওতে থাকে অটোমেটিকই সে লাইক করে দিবে শেয়ার করে দিবে তাহলে ইন্ট্রো বা ইন স্ক্রিন বা সাবস্ক্রাইব করুন এই সমস্ত জিনিস মাঝখানে অ্যাড করে দিয়ে দিয়ে ভিডিওর প্রত্যেকটা ড্যাড করেন না মনিটাইজ অন করার জন্য অনেকে এগুলো অ্যাড করে দেয় যাতে বেশি ওয়াচ টাইম কালেক্ট হয় আসলে এটা ওয়াচ টাইম বেশি কালেক্ট হয় না বরঞ্চ ভিডিওটা ড্যাড হয় বেশি তো আমরা সবাই যারা নতুন মনিটাইজ অন করি বা অন করার চেষ্টা আছি তারা কিন্তু সবাই এই কাজ করি বেশি করে কথা বলি ভিডিও বেশি বড় করি ইন্ট্রো ঢুকিয়ে দেই ভিডিওতে ইন স্ক্রিন দেই বা সাবস্ক্রাইব করুন লাইক করুন এইসব কথা বেশি বলতে থাকি আর এতে করে অডিয়েন্স যারা শ্রোতারা আছে তারা কিন্তু বিরক্ত বোধ হয় আমি আবার রিপিট করতেছি প্রত্যেকটা সিঙ্গেল ভিডিও চেক দিলে দেখা যায় অ্যানালাইজ করে যেসব ভিডিওতে ফুল ভিউ আছে সেগুলো বেশি ভাইরাল হচ্ছে আর যেসব ভিডিওতে ভিউ ড্রপ হচ্ছে ইনটু যখন অ্যাড করেন সেই জায়গাটা অডিয়েন্সরা কেটে সামনে চলে যায় এই জায়গা ড্রপ করে সাবস্ক্রাইবের কথা বললে এই জায়গাটা কেটে সামনে চলে যায় সেখানে ড্রপ করে লাস্টে ইন স্ক্রিন যেখানে থ্যাংকস ফর ওয়াচিং সেই জায়গাটা কেটে দেয় তখন তিনটা সাইডটা সাইড ড্রপ করলে ভিডিওটা অ্যালগোরিদম মিশিং সেটাকে ড্যাডের সাইটে নিয়ে যায় এই ভিডিওটাতে আর ভিউ দেয় না বা ইমপ্রেশন মানুষের সামনে কম তুলে ধরে আপনার ভিডিওর যদি প্রত্যেকটা ভিডিও যদি 3 মিনিট ডিটেলস হয় ভিডিও ভিডিওটার কথা হয় 3 মিনিটই বলবেন 5 মিনিট হলে 5 মিনিটই বলবেন চেষ্টা করুন যত শর্ট করা যায় ভিডিও একদম ইম্পর্টেন্ট কথাগুলো বলে ভিডিওর সাবজেক্টটা শেষ করে দিবেন ডিটেলসের বাইরে একটা কথাও বলবেন না ইন স্কেট বা শুধু মিউজিক দিয়ে সময় নষ্ট করবেন না 1 মিনিটের কথা 3 মিনিট বলবেন না প্রয়োজন মতো কথা বলুন প্রত্যেকটা ভিডিও শর্ট করার চেষ্টা করুন প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক করবে কারণ এখানে কেউ সময় নষ্ট করতে আসে না সবারই কোনো কাজে আসে কেউ নাটক সিনেমা যে যেটি আসুক কেউ টেকনোলজি নিয়ে আসে কেউ ফানি কমেডি নিয়ে আসে তার প্রত্যেকটা জিনিস যদি সে এখান থেকে পেয়ে যায় তাহলে সেই সেই টপিকটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আর এইভাবে এই ওয়ে থেকে ভিডিও বড় করে কখনো ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম কালেক্ট করলেও
আপনি এখানে ভিউ পাবেন না, ভিডিও থেকে সবগুলো ভিডিও ড্যাড হতে পারে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন।